ओम विष्णु नमस्कार बंधुरा सुप्रभात। आज के सरस्वती पुजो तो सरस्वती पुजो माने आमादेर जे कथाटा प्रथम मने आसे सेटा हलो स्कूल। आमरा छोटोबेला थेके स्कूले बा तार परवर्ती पर्याये कलेजे सरस्वती पुजोटाके खूब भालोभावे चिनी बा जानी बा बुझते पारी। सरस्वती पुजो माने आमादेर প্রথমেই মনে আসে স্কুল বা কলেজ, কারণ ছোটবেলা থেকেই আমরা স্কুলে বা কলেজে সরস্বতী পুজোটা করে এসেছি, তার আয়োজন করে এসেছি। সরস্বতী ঠাকুর যেহেতু পূজিত হয় বিদ্যার দেবী হিসাবে, তাই সরস্বতী ঠাকুরটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আমরা তাই ছোটবেলা থেকে এই সরস্বতী ঠাকুরকে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িতে পুজো করে এসেছি। ছোটবেলায় সবাই সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান টান করে ভালো জামা কাপড় পরে ফুল নিয়ে ধূপ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতাম, স্কুলে বা কলেজে তার পরবর্তী ক্ষেত্রে কলেজে যেতাম। তো এখন হয়তো সেইভাবে যাওয়া হয় না, একটু বয়স বাড়ার সাথে সাথে স্কুলের পুজো বা কলেজের পুজোগুলোতে সরস্বতী পুজোতে যাওয়া হয় না। কিন্তু আজকে আমি যেটা এসেছি, আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি কুমোরসা শীতল চন্দ্রদেব বিদ্যা মন্দির, সেই স্কুলে এসেছি। করোনা আবহে এবছর হয়তো ভিড়টা কম বা ছাত্রছাত্রীদের আসার প্রবণতা কম বা সেই প্রক্রিয়া নেই, এবছর ভিড় করে পুজো হবে আনন্দ, পুজোর পর পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলির পর খাওয়া দাওয়া, ফল বিতরণ, এইসব জিনিসগুলো থাকে, কিন্তু এবছর সেটা নেই। তাই মনটা খুবই ভারাক্রান্ত হয়ে থাকলেও এসেছি, মন থেকে মেনে নিতে না পারার জন্য এসেছি, একবার দেখার জন্য স্কুলের ঠাকুর কীরকম হয়েছে বা কীরকম আছে স্কুলটা এখন সেটা দেখার জন্য। এই হচ্ছে সেই স্কুল, আমার ছোটোবেলার স্কুল যেখানে পড়াশোনা করেছি, কুমোরসা শীতলচন্দ্র দেব বিদ্যা মন্দির। আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন উচ্চ মাধ্যমিক ছিল না, মাধ্যমিক অবধি ছিল, এখন উচ্চ মাধ্যমিক হয়েছে। তো সেই বিল্ডিংগুলোরও অনেক উন্নতি হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, দেখাবো তোমাদের। আগে যে বিল্ডিংটা ছিল এই বিল্ডিংটা আমাদের ছিল, আর এই বিল্ডিংটা নতুন করে হয়েছে, আমাদের সময় ছিল না, এই বিল্ডিংটা নতুন করে হয়েছে, এর সাথে আরও অনেক বিল্ডিং হয়েছে দেখাচ্ছি। এই বিল্ডিংটা নতুন করে হয়েছে, এটা আমাদের সময় ছিল না, এখন হয়েছে। চলো এবছর পুজো হয়েছে, ঠাকুরও আছে দেখতে পাচ্ছি ভেতরে, ঠাকুরটা দেখাই তোমাদের চলো। এইদিকেরও একটা বিল্ডিং হয়েছে, যে বিল্ডিংটা নতুন, এটা স্কুলের প্রতিষ্ঠাতার মূর্তি, সামনেই আছে স্কুলের। এই যে স্টেজটা দেখা যাচ্ছে, এই স্টেজে বিভিন্ন প্রোগ্রাম হতো আগে, এখনও হয়, স্কুলের বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠান হোক বা অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম হয় এই এই স্টেজটাতে হয়। এটাই হচ্ছে স্কুলের ঠাকুর এবছরের, এইখানে বসে প্রতি বছর ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দেয়, প্রসাদ বিতরণ এখান থেকেই হয়, কিন্তু এবছর করোনা আবহে সেটা আর হচ্ছে না, যদি খুব খারাপ লাগছে। তো এইটুকুই দেখালাম আজকে স্কুলের পুজো কীভাবে হয়, পুরোটা তো দেখাতে পারলাম না, কারণ করোনা আবহে স্কুলে সেরকম প্রোগ্রাম হয়নি বা সেরকমভাবে পুজোটাও হয়নি। তো এইটুকুই দেখালাম, এবারে বাড়ির পুজো আমার কীরকম হলো বা কীরকমভাবে আমরা কাটালাম সেটা তোমাদেরকে দেখাবো, দেখো। Thank you.
বিদ্যা অধিষ্ঠাত্রী ধীময়ী তন্নো দেবী তন্নো দেবী তন্নো সরস্বতী প্রচোদয়াৎ সাহিতি মন্ত্রেণ প্রত্যেকেন পঠিতেন অষ্টাবিংশতি সংখ্যক সাহায্য বিল্লপত্র স্মৃতি সরস্বতী হোম হোম পরিষায় আমি অগ্নিযজ্ঞপ্রদ ধর্মদয় দৈব তোমরা এই পর্যন্ত আমার স্কুলের ছবি আর বাড়ির পুজোর ছবি দেখলে কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও, আর তোমাদের পুজো কেমন কাটলো সেটিও কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।